আর মাত্র দুদিন পরে জন্মাষ্টমী। 1730 খ্রিস্টাব্দে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন এই কচুয়া ধামেতেই। তো মাত্র দুদিন পরে জন্মাষ্টমী, তার জন্য সেজে উঠেছে কচুয়া ধাম। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখুন। কচুয়া মন্দিরে কিভাবে আসবেন? আপনি যদি বাসে আসেন তাহলে হাওড়া, ধর্মতলা, উল্টোডাঙ্গা, বারাসাত থেকে বসিরহাটগামী বাসে আপনাকে শবনগর বাস স্টপেজে নামতে হবে। আপনি যদি রেলপথে আসেন তাহলে শিয়ালদা হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠে আপনাকে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে। স্বরূপনগর বাস স্টপ থেকে কচুয়ার লোকনাথ বাবা মন্দির দূরত্ব মাত্র 1 কিলোমিটার। জন্মাষ্টমী উপলক্ষে এখানে 3 দিনব্যাপী অনুষ্ঠান হয়, তাই তারই চলছে প্রস্তুতি। 25শে আগস্ট রবিবার কলকাতা, বাগবাজার, কুমারটুলি, ব্যারাকপুর, মনিরামপুর ঘাট, বসিরহাট, ইটিন্ডা, টাকি, মালঞ্চ, হাসনাবাদ, ন্যাজার প্রভৃতি ঘাট হতে পূর্ণ বাড়ি নিয়ে পবিত্র জন্মস্থান কাঁকড়া কচুয়াধামে মহাসেনান পীঠের শ্রী বিগ্রহের স্নানযাত্রা শুরু হবে। 25শে আগস্ট, 26শে আগস্ট ও 27শে আগস্ট রাত 9টা পর্যন্ত পূর্ণ স্নান চলবে। কচুয়া মন্দিরে ঢোকার এটি হচ্ছে মূল গেট। জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন দোকান বসে। আমার পিছনে যে ব্যারিকেডগুলো দেখছেন, জন্মাষ্টমীর দিন জল নিয়ে এসে এখানেই লাইন দেওয়া হবে এবং বাবার মাথায় জল ঢালা হবে। লোকনাথ বাবা শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দে 31শে আগস্ট কলকাতা থেকে কিছু দূরে বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলায় কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, তাই জন্মাষ্টমী উপলক্ষে এখানে অনেক ভক্তের সমাগম হয়। দূর দূরান্ত থেকে ভক্ত এসে এই পুকুরে স্নান করে এবং পরে বাবার মাথায় জল ঢালেন। মূল মন্দিরের ঠিক পাশেই লোকনাথ ব্রহ্মচারীর এরম একটি মূর্তি আছে, এই মূর্তিতেই জন্মাষ্টমীর দিন জল ঢালা হয়। মন্দিরের ঠিক পাশেই ধূপকাঠি ও মোমবাতি জ্বালানোর জন্য ব্যবস্থা আছে। কচুয়া লোকনাথ মন্দির খোলার সময় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ও বিকাল 3টে থেকে 8টা পর্যন্ত। কচুয়া ধামে যে সমস্ত অনুষ্ঠান হয় সেগুলি হল 1লা বৈশাখে মহামিলন উৎসব, 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার স্মরণ উৎসব, শুভ জন্মাষ্টমী তিথিতে শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব উৎসব 3 দিনব্যাপী, শ্রী দুর্গাপুজোর মহাঅষ্টমীর দিন বিশেষ পূজা অর্চনা ও মহাপ্রসাদ বিতরণ, কার্তিক মাসে 4র্থ শনিবারে কচুয়া ধামে সমবেত হবে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ব্রত অনুষ্ঠান। দুপুরে মন্দিরে প্রসাদের ব্যবস্থা আছে, যার টিকিটের মূল্য 60 টাকা।
জন্মাষ্টমী উপলক্ষে এখানে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের জন্য তারই চলছে প্রস্তুতি।